রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। কোটি কোটি মানুষ মানে না মানুষের বানানো বর্ডার, মানুষের বানানো দেশ। তাদের কাছে একটি কথা, কোরআনে 4 নম্বর সূরা নিসায় 97 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আরদুল্লাহ ওয়াসিআ, আল্লাহ তাআলার কিংডম অনেক বড়, অনেক প্রশস্ত। তাই তো তারা রবের কিংডমে যার যেখানে ইচ্ছা সে সেখানে যে সেটেল হচ্ছে। অনেকে স্বাধীন বাংলাদেশের নাগরিক কিন্তু কোনো বর্ডার না মেনে, দেশে শান্তি না পেয়ে, সুবিচার না পেয়ে ক্রস করেছেন বাংলাদেশের বর্ডার, অন্য অন্য দেশের বর্ডার, সীমান্ত, দেশ এবং এরিয়া পার হয়ে অনেক দূরে যে স্থায়ী হয়েছেন। কেউ আমেরিকার বিভিন্ন দেশে, কেউ ইউরোপের বিভিন্ন দেশে, কেউ অস্ট্রেলিয়াতে, কেউ ক্যানাডাতে, আবার কেউ এশিয়ার অন্য অন্য দেশে, আফ্রিকার অন্য অন্য দেশে। তাদের একটি কাজ হলো তারা শান্তির এবং নিরাপত্তার জন্য ছুটে চলেছেন অন্যত্র অতীতকাল থেকে। তারা নিজ দেশ থেকে যখন বেরোয়েছেন পাসপোর্ট ছাড়া, এভাবে প্রতিনিয়ত বেরোচ্ছেন। অনেকে আফগানিস্তান থেকে, অনেকে কাশ্মীর থেকে, অনেকে ভারত থেকে, অনেকে পাকিস্তান থেকে, অনেকে বার্মা থেকে, অনেকে শ্রীলঙ্কা থেকে, অনেকে নেপাল থেকে, আবার অনেকে ইরাক, সিরিয়া এবং ফিলিস্তিন থেকে ইউরোপের বিভিন্ন দেশে যে সেটেল হচ্ছেন। তাদের সামনে একটি উদ্দেশ্য, নিরাপত্তার সাথে নিরাপদে জীবন কাটাবেন। এবং তাদের একটু দেখার বিষয় না যে এই দেশগুলির নাগরিক তারা ঠিকই, কিন্তু এই দেশগুলিতে যখন তারা শান্তি এবং স্বস্তি পাচ্ছেন না, তো শান্তি এবং স্বস্তির খোঁজে আল্লাহ তাআলার কিংডমের অন্য আর এক এলাকাতে যে তারা জীবনযাপন করছে। যেখানে গেলে শান্তি এবং নিরাপত্তা পাওয়া যাচ্ছে সেখানেই তারা যে স্থায়ী হচ্ছেন। ওবামার ইতিহাস যদি আমরা দেখি, মাতৃভূমি ছেড়ে আমেরিকায় গিয়েছেন, সেখানে যে তিনি সে দেশের প্রেসিডেন্ট হয়েছেন। আবার যদি আজ আমরা দেখি 2017 সালে, 2018 সালে ক্যানাডার প্রধানমন্ত্রী, যার বাবা ভারতের পাঞ্জাব প্রদেশের সেই চণ্ডীগড় এলাকা, সেখান থেকে তিনি গেছেন শান্তির খোঁজে, আজ তার ছেলে সেখানে দেশ প্রধান হয়েছেন। তো কোটি কোটি মানুষ তারা মানে না মানুষের বানানো বর্ডার এবং দেশ। সবাই যদি আল্লাহ তাআলার নিয়ম নীতিতে এই পৃথিবীতে চলে, তাহলে আল্লাহ তাআলার এই কিংডম শান্তিতে এবং নিরাপত্তায় ভরপুর বানাতে পারে। এটি শুধু মানুষের ইচ্ছার উপরে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে কিছু করে দেবেন না, তিনি আমাদের হাতেই দিয়েছেন এই পৃথিবী। তিনি দেখতে চান 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতের দৃষ্টিতে ভালো কাজ করে কারা এই পৃথিবী থেকে বিদায় নেবে, কারণ তিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মওত।